শুনিছাই 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 গম পাই কিমান দ কিমান মরি অ তেওলোকে শুনিছালে গম পাই শুনি বেছি সেইকাৰণে মিটাৰ মাৰি চিচি উপস্থিত আছো ঢেকিয়াজুলির নিকটবর্তী গেজেয়াগুড়ি যত অনুষ্ঠিত হয়ে আছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা। মোর ক্যামেরা সহযোগী আর সামগ্রিক দৃশ্যাবলি দেখবর কারণে অনুরোধ জানাইছো। এয়া হয়েছে গেজেয়াগুড়ির যে সার্বজনীন লক্ষ্মী পূজা মন্দিরের লক্ষ্মী পূজা। এনে ধরনের পুরোহিত বর্তমান ব্যস্ত হয়ে আছে লক্ষ্মী পূজার লক্ষ্মী দেবীর আরাধনাত। আর মানে দেখাব বিচারিছো যে পুয়ারে পরে অগণন ভক্ত ইয়াত সমাগম হয়ে আছে। মোর ক্যামেরা সহযোগী ইয়ার সামগ্রিক দৃশ্যাবলি দেখাই আছে। ভক্তসকলে এনে ধরনের বর্তমান আহি যি গেজেয়াগুড়ির লক্ষ্মী মন্দির মন্দিরত আহি পেলায় ভিড় করেছেহি। মই সামগ্রিক দৃশ্যাবলি দেখাব বিচারিছো যে আমার মাজের হেরাই যাব বিচরা যি উজাপালি, এই উজাপালি এনে ধরনের বর্তমান প্রদর্শিত হয়ে আছে গেজেয়াগুড়ির লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত। সুদূর পাটাচার কুচিরপা তেখেতসকলে আমন্ত্রণ করে আনিছে আর যথেষ্ট সংখ্যক ভক্ত ইয়াত সমাগম হয়েছে। এনে ধরনের বর্তমান দেখবলে পাওয়া গেছে উজাপালির নৃত্য যার বুকুরপা হেরাই যাব ধরেছে কেনে ধরনের সংস্কৃতি তেখেতসকলে প্রদর্শন করে এক ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা তেখেতসকলে হাতত লৈছে। আর এয়া হয়েছে গেজেয়াগুড়ির সামগ্রিক দৃশ্যাবলী লক্ষ্মী পূজার। মই বর্তমান এনে ধরনের দেখবলে পাইছো যে এটা উড়ে টু নিশালৈকে এনে ধরনের জনসাধারণের স্বতঃস্ফূর্তভাবে যি উজাপালি নৃত্য তেখেতসকলে উপভোগ করেছে আর ভক্তসকলে নিজের মনোকামনা সিদ্ধির কারণে তেখেতসকলে আহি পেলে লক্ষ্মী মন্দিরত উপস্থিত হয়েছে। উদযাপন সমিতির বিষয়ববীয়া আছে, মই বিষয়ববীয়ার কথা পাতি বিচার স্যার কি কব আজি শ্রী শ্রী লক্ষ্মী পূজা? হয়, আজি আমি গেজেয়াগুড়ি সনাতন নামঘরত আমি লক্ষ্মী পূজা আয়োজন করছো, বছরেও আমি আয়োজন করো। এইবার আমি সুদূর পাঠশালারপরা আমার উজাপালি নৃত্য উজাপালি প্রদর্শন করবোক আমন্ত্রণ করে আনিছো আর সুন্দরভাবে প্রাচীন পরম্পরা আমার ভারতীয় সভ্যতা সংস্কৃতি আমার সাহিত্যর জড়িত উজাপালি বর্তমান আমার নাইকিয়া হয়ে গেছে। সে আমি এই সংস্কৃতি জিয়াই রখার একটা ক্ষুদ্র প্রয়াস করে আমি ইয়ালেকে আমন্ত্রণ করে আনিছো। আমার ইয়ার আমার উঠি অহা আমার যখন আছে যাতে এই আমার যে প্রাচীন এক আমার সংস্কৃতি আছে এই সংস্কৃতি সম্পর্কে অলপ হলেও অবগত হোক, সেই প্রয়াস করিয়ে আমি গেজেয়াগুড়ি সনাতন নামঘরের আমার পূজা কমিটিয়ে লক্ষ্মী পূজা কমিটিয়ে আমি সুদূর আমার পাঠশালারপরা ওজাপালি আমার অনুষ্ঠানটি আমি আমন্ত্রণ করে আনিছো আর ইয়াত সুন্দরভাবে প্রদর্শন করেছে। আমার ভক্ত সকলেও সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বহি ওজাপালি নৃত্য উপভোগ করেছে, তারপরে আমি সকলকে আমার ইয়াত আহি উপস্থিত হওয়ার আমি সকলকে ধন্যবাদ জানাইছো। আর শ্রী শ্রী লক্ষ্মী মা সকল কৃপা করক, বছরকর সকলে যাতে আমার যে ঐশ্বর্য ধন সম্পত্তি আমার সকলরে উভয়নদী হোক, সকল সমাজের সকল মানুষ যাতে শান্তিত থাকক, সে আমি আমার কমিটিরপরা আমি কামনা করেছো। বিগত দুটা বর্ষত দেখবলে পাওয়া গৈছিল যে কাল করোনার কারণে যথেষ্ট সংখ্যক পূজা মণ্ডপত মানুষের ভিড় হওয়া পরিলক্ষিত হওয়া নাছিল। এইবার পরিবেশ সুকীয়া আর এই সুকীয়া পরিবেশত দেখবলে পাওয়া গৈছে যে স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ ওলাই আহিছে আর যি আমার হেরাই যাব খোঁজা সংস্কৃতি উজাপালি উপভোগ করেছে। মোর উদযাপন সমিতির আরও বিষয়ববী আছে, তেখেতসকলের কথা পাতি বিচার দাদা কি কব যে দুটা বিগত দুটা বর্ষত? হয়, প্রথমতে মই ND24ক ধন্যবাদ জানালো এনেকুৱা এটা অনুষ্ঠান আহি আমাক মানে হেৰি দিয়া উৎসাহ দিয়াৰ কাৰণে। দুটা বছৰত কোভিডৰ কাৰণে একো কৰিব নোৱাৰিলে ৰাইজে। এখন আমাৰ কৃষিজীৱী গাঁও,
গতিকে আমি লক্ষ্মী পূজাটো আমার কারণে বহুত প্রয়োজন, সকলের কারণে প্রয়োজন। তথাপিও আমি বিচার যে মা লক্ষ্মী আমাক আশীর্বাদ দিয়ক, আগত যেন আমি আগুয়ে যাব পাৰো, বিশেষ নকও। আর আছে আমার উদযাপন সমিতির বিষয়ে বা তেখেতর সহ কথা পাতি বিচার, দাদা কি কব, কেন ধরনের অনুষ্ঠিত হয়েছে এইবার? নয় আজি দুটা বছর কোভিডর কারণে আমার যা কৃষ্টি সংস্কৃতি মানে নেগেরা নাম পশ্চিমীয়া সংস্কৃতি আর নেগেরা নাম ওজাপালি ভাওরিয়া এই সকল বহি আছে, তেওঁলোকৰ অবস্থা খুবই শোচনীয়। এই বছর ভাল হয়েছে আর আমি প্রত্যেক বছরেই যিকোনো এটা অনুষ্ঠানত ওজাপালি হোক ভাওরিয়া হোক নেগেরা নাম হোক আমি আমন্ত্রণ করে আইছো, সেই হিসাবে এই বছরও আমি ওজাপালিকে আমন্ত্রণ করলো। হয়, বর্তমান এনে ধরনের দেখবলে পয়া গেছে যে ঢেকিয়াজুলির নিকটবর্তী যে গেজেয়াগুড়ি গাঁও, গেজেয়াগুড়ি গাঁত বর্তমান নিশা দুপুরলৈকে যথেষ্ট লোকের সমাগম হয়েছে, কারণ আমার মাজের হেরাই যাব খোঁজা যে সংস্কৃতি, যে ওজাপালি সংস্কৃতি, এই ওজাপালি সংস্কৃতিক তেখেতকলে ধরে রখার একটা প্রয়াস করেছে, একটা খুব আদরণীয় পদক্ষেপ, আর সেই হেতুকে যথেষ্ট লোকের সমাগম হয়েছে। মূল ক্যামেরা সহযোগীক আরও সামগ্রিক দৃশ্যালয় দেখাব বিচারিম যে এনে ধরনের বর্তমান এটা নিশা দুপুরলৈকে ওজাপালির যে উজার কণ্ঠস্বর তেখেতকলে পরিবেশন করে আছে, সুদূর পাঠশালারপর তেখেতকলে ইয়াত ওজাপালি নৃত্য পরিবেশন করেছে আর যথেষ্ট লোকের সমাগম হয়েছে। মই দেখ মূল ক্যামেরা সহযোগে ইয়া দেখাইছে যে পাঠশালার ওজাপালির শিল্পী সকল তেখেতকলে এনে ধরনের বর্তমান নিশা দুপুরলৈকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। আর আমিও আসলতে বিচারো যে ND24-র জড়িয়ে আমিও বিচারো যে যিসমূহ সংস্কৃতি আমার মাজের হেরাই যাব বিচারে, এই সংস্কৃতি সমূহ ধরে রাখার দায়িত্ব আমার, আমি ধরে রাখব লাগবে এই সংস্কৃতি সমূহ। আর তাকে ক্ষুদ্রতম প্রয়াস করেছে গেজেয়াগুড়ি অঞ্চলের এই সকল লোকে, যখন লোকের প্রচেষ্টাত আজি গেজেয়াগুড়িত প্রদর্শিত হয়েছে আমার মাজের হেরাই যাব বিচরা ওজাপালি নৃত্য। আমি যদি এই ওজাপালি নৃত্য আমি জিয়াই না রাখো তো রাখব কোনে? এই প্রশ্নবোধক একটা ডর প্রশ্নক লোকসকলে আজি এই অনুষ্ঠান পরিবেশন করেছে। আমিও বিচারিছো যে আজির এই শ্রী শ্রী লক্ষ্মী পূজার যদিনট আমার সংস্কৃতি প্রাণ উজ্জীবিত হোক, আমার সংস্কৃতি আমার বিশ্বর দরবার প্রতিষ্ঠা হোক, তারে আমিও কামনা করছো ND24-র। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।